আজ রাতে কলকাতায়। কাল পেট্রাপোলে থানা উদ্বোধন করবেন অমিত শাহ। দ্বিতীয় কার্গো গেটে শিলান্যাস, সীমান্ত পরিদর্শন সহ এক গুচ্ছ কর্মসূচি। শাহি সফর ঘিরে সীমান্তে আটোসাটো নিরাপত্তা। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে হেলিকপ্টারে করে সীমান্তের অদূরেই কালিয়ানি বিওপিতে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই কনভয় নিয়ে পৌঁছে যাবেন ভারত বাংলাদেশ সীমান্তের আইসিপিতে। জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে একটিমাত্র কার্গো গেট রয়েছে, যে গেট দিয়েই সীমান্তে পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। এরকম আরও একটি কার্গো গেটের শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পেট্রাপোলে সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসায়ীদের মতে, সীমান্তে কার্গো গেট একটি হওয়ার ফলে সীমান্ত বাণিজ্য চলে অত্যন্ত ধীর গতিতে। কারণ একটি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে যাবার পর সেটি খালি করে ফের ফিরে আসে ওই একই গেট দিয়ে। একইভাবে বাংলাদেশের ট্রাক পণ্য নিয়ে এদেশে আসার পর তাকে ফিরতে হয় ওই গেট দিয়েই। আরও একটি গেট হলে সীমান্ত বাণিজ্যে গতি আসবে বলেই মনে করছেন পণ্য ব্যবসায়ীরা। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের উনি আসছেন অমিত শাহজি, আমাদের এশিয়ার বৃহত্তম ল্যান্ড পোর্ট পেট্রাপোলে। আমাদের দীর্ঘদিনের যে দাবি সেটা হচ্ছে যে রাস্তা বা যে রুট দিয়ে আমাদের আমদানি রপ্তানি হয় সেটা খুবই ন্যারো এবং সেটা পর্যাপ্ত নয়। সেই দাবি মতো তিনি বাংলাদেশের সঙ্গে আর একটা লিঙ্ক রোড, যে রোডের সঙ্গে আমদানি এবং রপ্তানি যেটা করছি সে ছাড়াও অতিরিক্ত যে রাস্তাটা তৈরির উদ্বোধন করতে আসছেন উনি, এবং তাতে আমাদের আমদানি রপ্তানি এখন যে অ্যাভারেজ 350-400 এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে সেখানে অ্যাভারেজটা ডবল হয়ে যাবে, আমদানি রপ্তানি আরও ফাস্ট হবে। শুধু তাই না, বাংলাদেশের দিক দিয়ে অনেকটা রেডি আর আমাদের দিক দিয়ে অনেক আগেই তৈরি হয়ে আছে এপাশের পরিকাঠামো। শুধুমাত্র লিঙ্ক রোডের সংযোগ করবার যে উদ্বোধন সেটা উনি আসছেন, এটা ব্যবসা অনেক পরিমাণেই বাড়বে। কিন্তু আধুনিকতার সাথে সাথে আমাদের একটা দাবি থাকবে যে আধুনিকতার সাথে সাথে যে পর্যাপ্ত অফিসার বিভিন্ন বিভাগে যেগুলো প্রয়োজন আছে সেগুলো যেন দেওয়া হয়। দিলে কী হয়, কাজগুলো ভালো হয়। কারণ আধুনিকতার সাথে সাথে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি যখন কোনো কিছুই ছিল না তখন কিন্তু ভালো পরিমাণ আমদানি রপ্তানি হতো। আধুনিকতা যদি আধুনিকতার সাথে সাথে আমাদের সেই ব্যবসা কিন্তু ক্রমশ ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফিসার্স, হ্যাঁ ডিউ টু নন কোঅপারেশন অফ অফিসার্স বোথ সাইড একটা অংশ থাকে, যার কারণে আমাদের এই এটা অনেক সময় ব্যাহত হয়। তবু এটা আশার আলো এটাই যে আমাদের আমদানি এবং রপ্তানি নতুন সংযোগ যে রাস্তা এবং টার্মিনালের থেকে ইন্ডিয়ান টার্মিনাল আইসিপি থেকে বাংলাদেশের যে সংযোগ পোর্টের মধ্যে এই সংযোগের উনার মাধ্যমে উদ্বোধনে আমরা এটা আশাবাদী যে রপ্তানি অন্তত ট্রিপল বাড়বে। সীমান্তে দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস করার পর সীমান্ত বাণিজ্য প্রক্রিয়া ঘুরে দেখার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। জানা গেছে এরপর পেট্রাপোলে নবনির্মিত পেট্রাপোল থানার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। এদিন পেট্রাপোলে গিয়ে দেখা গেল নবনির্মিত থানার সামনেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আটোসাটো করা হয়েছে গোটা সীমান্তের নিরাপত্তা, বেড়েছে বিএসএফের নজরদারি। এ বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, দেখুন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আসছেন বনগাঁর সার্বিক উন্নয়নের জন্য। অর্থাৎ বনগাঁর সার্বিক যদি উন্নয়ন হয় তাহলে ভারতবর্ষের উন্নয়ন হবে। বিশ্বের এশিয়া মহাদেশের সবথেকে বড় স্থলবন্দর হচ্ছে আমাদের পেট্রাপোল ল্যান্ড পোর্ট। এই পোর্ট দিয়ে ভারতবর্ষের কোটি কোটি ডলার ভারতবর্ষের আয় হয়, অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জন হয়। আজকে মাননীয় অমিত শাহজি আসছেন পেট্রাপোলে, একটা পোর্ট হচ্ছে থানা আর কি, পুলিশ স্টেশন আছে পোর্টের পুলিশ স্টেশন, একটা অত্যাধুনিক পুলিশ স্টেশন হচ্ছে সেই পুলিশ স্টেশনের উদ্বোধন করতে। সাথে সাথে আমাদের যে একটা রাস্তা দিয়ে, যে আমাদের ল্যান্ডপোর্টটা আছে যে একটা মাত্র রাস্তা দিয়ে এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয়, এবং সেই রাস্তাটা দিয়েই বাংলাদেশের খালি গাড়ি আবার মাল খালি করে ইন্ডিয়া আবার রিটার্ন যায়। ন্যাচারালি সারাদিন যদি 12 ঘন্টা এক্সপোর্ট আমরা দেখি, দেখা গেল সেই এক্সপোর্টের টাইমটা আমরা পাচ্ছি মাত্র 6 ঘন্টা, কিছুটা টাইম আসছে বাংলাদেশের গাড়ি ইম্পোর্টের গাড়ি আসছে এবং সেই গাড়িগুলো খালি করে আবার পুনরায় বাংলাদেশে ফিরে যাচ্ছে। তাহলে আমাদের এক্সপোর্টের হারটা খুব কম আসছে, আমাদের টার্গেট যতটা সম্ভব বেশি এক্সপোর্ট করা। তার জন্য আরেকটা রাস্তা, আরেকটা
পোস্ট আর কি আরেকটা জায়গা দিয়ে যাতে এক্সপোর্ট করা যায় গাড়ি, সেইটার সেই রাস্তাটার শিলান্যাস করতে আসছেন অনুরোধ মিশ্রাজি। অর্থাৎ ভারতবর্ষের উন্নয়নের লক্ষ্যেই আসছেন। একটা সব থেকে সুবিধা পাবে ড্রাইভার খালাসি। বনগাঁর তো অ্যাকচুয়ালি বনগাঁয় তো কোনো শিল্প নেই, বনগাঁ সাব ডিভিশনে কোনো শিল্প নেই, এই পেট্রাপোলের উপরেই মূল শিল্পটা গাড়ি শিল্প। যে গাড়ি শিল্প ড্রাইভার খালাসি দেখুন সারাদিন সেই বাংলাদেশে গাড়িটা খালি করে দাঁড়িয়ে থাকছে, কিংবা ইন্ডিয়া সারাদিন লোড করে দাঁড়িয়ে আছে, গাড়িটা কখন বাংলাদেশে যাবে? দুটো রাস্তা হওয়া মানে তাড়াতাড়ি গাড়িগুলো বাংলাদেশে যাবে, তারা তাড়াতাড়ি বাংলাদেশ থেকে গাড়িগুলো খালি করে আসতে পারবে, এবং আমাদের বনগাঁর আর্থ সামাজিক ব্যবস্থার বিরাট উন্নয়ন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।